ছোটবেলায় যখন গ্রীষ্মকাল সম্পর্কে রচনা লিখতাম তখন আমার মা আমাকে মনে আছে লিখিয়ে দিত যে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন গ্রাম বাংলা পড়ছে এবং এইরকমভাবেই সেই রচনার প্রথম লাইন শুরু হতো। এবং এটা খুব ছোটো বয়সের কথা বলছি, তখন হয়তো ক্লাস টু বা থ্রিতে পড়ি, খুব ছোটো একটি রচনা আমাদেরকে লিখতে হতো বিভিন্ন মানে সিজন সম্পর্কে। তখন বাংলায় মা এই রকম একটি রচনা গ্রীষ্মকাল সম্পর্কে লিখে দিত এবং তার শুরুটা থাকতো এইরকম। তো আজকে কলেজ স্ট্রিট গিয়ে আমার ঠিক এই অনুভূতি হচ্ছে। আজকে অন্যরকম একটি উপস্থাপনা, আর এই উপস্থাপনাটি শুরু হচ্ছে কলেজ স্ট্রিটের মোড় থেকে। ইতিমধ্যে আপনারা অনেকে বারবার বলেছেন যে কলেজ স্ট্রিটের ভিডিও চাই, তো সেই সূত্র ধরেই আজকে আমি হাজির হয়ে গিয়েছিলাম কলেজ স্ট্রিটের মোড়ে। এবং এই উপস্থাপনায় আমি আপনাদের সাথে শেয়ার করব কলেজ স্ট্রিটের বিভিন্ন বুক স্টোর, এবং সব থেকে বড় যে বিষয়টি হলো এতদিন পর্যন্ত শুধুমাত্র বাংলা বই কোথায় পাওয়া যায়, সেখানে কত টাকার ডিসকাউন্ট পাই, এগুলো আমি দেখিয়ে এসেছি। কিন্তু আজকে ইংলিশ বইয়ের একটি স্টোর দেখাবো এবং সেখানে কত কী ডিসকাউন্ট চলে এবং কত বই পাওয়া যায় সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। আর প্রথম এই যাত্রাটা শুরু হচ্ছে একদম কলেজ স্ট্রিটের মোড় থেকে। এটা হচ্ছে কলেজ স্কোয়ার মোড় বলে, শিয়ালদা থেকে আপনারা যদি অটো ধরেন বা বাস ধরেন, যদি বলেন যে কলেজ স্কোয়ার মোড়ে নামবো, তো এই রাস্তা থেকে মানে এই মোড়টাতে নামিয়ে দেওয়া হয় এবং এখান থেকেই যাত্রা শুরু। এর উল্টো দিকটা হচ্ছে ঠিক একদম আনন্দ পাবলিশার্সের যে মেন আউটলেট, সেই আউটলেটটা, এবং যে ডান দিকে যে ট্যাক্সিটা আমরা প্রথমে দেখেছিলাম সেটা যদি সোজা চলে যাওয়া যায় ওটা হচ্ছে এমজি রোডের মুখ। তো এখান থেকেই আজকে আমাদের যাত্রা শুরু হলো। এবং এটা হলো সংস্কৃত কলেজের স্কুল। এইখান থেকে আমি পিছন দিকটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখছেন রাস্তাটা পিছন দিকে, যেদিক থেকে আমি এলাম এই হোয়াইট বিল্ডিং, ওখানে একটা আমপানার শরবত বসে বরাবর, ওখান থেকে আমরা ডান দিকে যাব। এই কারণে আমি জাস্ট দেখাতে চাই যে কলেজ স্ট্রিটের শুধুমাত্র বইয়ের দোকান না, এছাড়াও খাতা, পেন, পেন্সিল, ফাইল থেকে শুরু করে কালার, সমস্ত কিছুর যে দোকানগুলো ঠিক কোন দিকটাতে আছে সেটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এইখানে যে খাতাগুলো পাবেন সেগুলো ম্যাক্সিমামই কোম্পানির খাতা, কেজি দরে খাতা দু একটা দোকানে রাখছে। এছাড়াও বোর্ড মানে আকার সমস্ত মানে পেন্টিংয়ের সমস্ত সরঞ্জাম এখানে পাওয়া যাবে। এবং এটা দেখুন কলেজ স্কোয়ারের গেট ডান দিকে, এবং আর একটু এগিয়ে গেলেই দেখা যাবে যে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, এবং তার সাথে সাথে বিশ্বভারতী প্রকাশনী পাবো, মনীষা পাবো, সামনের দিকে আরও এগোলে আমরা ধ্যানবিন্দু পাবো। আর এই বাঁ দিকে যে গাড়িগুলো রাখা আছে ওখানেই কিন্তু পার্কিং করা হয়, এবং আপনারা যারা স্কুটি বাইক বা ফোর হুইলার নিয়ে আসবেন তাদের জন্য এই জায়গাটা আমি আরও দেখিয়ে রাখলাম, তারা এইখানে কিন্তু গাড়ি পার্ক করতে পারবেন। তো এই হচ্ছে কলেজ স্কোয়ারের জায়গায়। এবার আমরা আবার ওই পারুল প্রকাশনীর সামনে চলে এসেছি। তো এইখান থেকে আমি আবার মানে যেই আমপোড়া শরবতের দোকানটা দেখিয়েছিলাম সেখান থেকে দেখাচ্ছি। এখানে ডান দিকে দেখুন কথা কাহিনী, কথা কাহিনীকে ফেলে রেখে এগোবো আমরা, বেশ কিছু দোকান আমরা দেখতে পাচ্ছি। এবং এই রাস্তা এই ডান দিকটায় যা যা দোকান আমরা দেখতে পাবো কথা কাহিনীর পরে, এই এগোলেই ডান দিকে হচ্ছে দেজ, দেজের এক বেশ বড়ো করেই লেখা থাকে দেজ, এবং ডান দিকে গলির ভেতর ঢুকলেই হচ্ছে আমরা দেজ পাবো। এখানে হচ্ছে সিগনেট একটা দোকান, আর এরপর দেখুন এখানে বিভিন্ন পাবলিশার্স পাবো। এবং দেজে কিন্তু আমি আজকে যাইনি, কারণ দেজে বহুবার গেছি, হয়তো দেজের এখন ভিডিও নেই, কিন্তু এই কথাও কাহিনীর পরেই হচ্ছে দেজের আউটলেট, কিন্তু রোদের প্রচণ্ড আলোয় আর দেখা যাচ্ছে না। তো এই দেজের আউটলেটটা পেরিয়ে আর ডান দিকে আমরা যাব, এবং ডান দিকে বেশ কিছু স্টোর আছে। বেশ কিছুদিন আগে, তিন চার দিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম দাস বুক স্টল বলে, তো ওই দাস বুক স্টলটা হচ্ছে এই দীপ প্রকাশনী থেকে ঠিক ডান দিকে নেবো, এবং ডান দিকে গেলেই আমরা ওই দাস বুক স্টলটা দেখতে পাবো। আর এখানে দেখুন কফি হাউস, এই যে শ্রী অরবিন্দ লেখা ছিল
তো এখান এটা হচ্ছে কফি হাউস এবং আমরা এই ডান দিকে চলে এসেছি। ডান দিকে ভীষণ ভালো ভালো দোকান আছে এবং যারা 20-25% পর্যন্ত ছাড় দেয় এবং দাস বুক স্টল আমাকে কিন্তু 25% ছাড় দিয়েছে, সব মানুষকেই দেয়, জানি না কাউকে 20% দেয় কিনা, কিন্তু আমি আগের দিনকে নিয়েছিলাম এবং আজকে যে ভিডিওটাতে দেখছেন আমি আমার আমার দিদি আমার বড় ননদ আর কি বই কিনছিল, ওনাকেও কিন্তু 25% ছাড় দিয়েছে। এবং আমি জিজ্ঞাসা করাতে বললো হ্যাঁ সবাইকে মোটামুটি পারচেজের উপর ডিপেন্ড করে কিন্তু 25% পর্যন্ত ছাড় দেওয়া হয়। এবং এই যে সোজা রাস্তাটা দেখছেন এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম এমজি রোডের দিকে, আর এই সোজা রাস্তা ধরে গেলেই আমরা কিন্তু পাবো হচ্ছে মিত্র ঘোষ এবং আরও বিভিন্ন প্রকাশনী আমরা দেখতে পাবো। ডান দিকে একটা গলিতে ঢুকলে আমরা পাবো হচ্ছে দে বুক স্টোর, তো এখান থেকে দু একটা বই কিনি। এখানে আসলে দিদি যে বইটা দেখছে সেটা হচ্ছে কলকাতা সমগ্র এক, দিদি বেছে নিচ্ছে যে কোন বইটা নেওয়া যায়, আর আমি ওনার থেকে একটা কার্ড নিলাম কারণ অনেকেই ফোন নাম্বার জিজ্ঞাসা করেন ওর দাস বুক স্টলে, কিন্তু আমার কাছে তো কোনো ফোন নাম্বার ছিল না, তো সেই জন্য আমি ফোন নাম্বার নিলাম, একটা কার্ড দিয়েছে, আমি চেষ্টা করবো ফোন নাম্বারটা দিয়ে দিতে। তবে এখানে কিন্তু উনি আমাকে তার জন্য কোনো কিছু দেননি বা দেবেনও না, বা আমি এক্সপেক্টও করিনি, জাস্ট আপনাদের জন্যই করাই। এরপর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চিনতেই পাচ্ছেন এটা হচ্ছে কফি হাউসের গলি, আর এইখানে দেখতে পাচ্ছেন কত পুরনো মিটার, কত বহু বহু বছরের পুরনো আমলের মিটার। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠছি, প্রচুর বকবক করতে করতে আমরা সিঁড়ি দিয়ে উঠছি এবং এই ডান দিকে আমরা দেখব কফি হাউস। এবার আমরা কিন্তু ডান দিকে ঢুকবো না, ডান দিকে না ঢুকে আমরা চলে যাব বাঁ দিকে। এই যে দেখুন কফি হাউসের ভিড়টাও একটু দেখে নিন, হালকা একটু টাচ আমি দেখালাম আপনাদেরকে কফি হাউসটা। এখান থেকে আমরা চলে যাচ্ছি ঠিক লেফট সাইডে, লেফট সাইডে গিয়ে সোজা আমরা যেখানে ঢুকছি সেটা হচ্ছে চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জি। আপনারা নিশ্চয়ই এখানে শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের যে নয়েজটা, ইচ্ছাকৃতই রেখেছি, তার কারণ হচ্ছে কফি হাউসের যে আওয়াজ সেটার মধ্যে একটা নস্টালজিয়া আছে, তো সেজন্যই আমি রেখেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওনাদের সাথে বেশ কিছু কথা বলে নিচ্ছি এবং যে কথাগুলো আমি আপনাদেরকে শোনাইনি তার কারণ হচ্ছে আসলে আমি এই যে ভিডিওটা বানাবো এই ভিডিওটা বানিয়ে কোথায় ছাড়বো, আমার ইউটিউবের চ্যানেলের নাম কি, এই ধরনের ফর্মাল বেশ কিছু কথা বা আলোচনা আমি ওনাদের সাথে করে নিচ্ছিলাম এবং সেটারই কিছু ক্লিপিংস আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা বিষয় হলো এই পুরো ভিডিওটি কিন্তু পিকো রেকর্ড করেছে, ও একদমই ক্যামেরার এপারে আসতে চায় না বলে আমি ক্যামেরার এপারে থাকি, ও ক্যামেরার ওপারে থাকে, আমি ওকে বারবার বলার সত্ত্বেও ও কিন্তু ক্যামেরার এপারে আসতে চায় না, তো সেই জন্যই সমস্ত ভিডিওয়ে ম্যাক্সিমাম এই ধরনের খুব একটা ভিডিও আমার চ্যানেলে নেই, কিন্তু থাকলেও দেখবেন আমি সবসময় ক্যামেরার এপারে থাকি আর উনি থাকেন ওপারে। তো এই হচ্ছে বিষয় চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কো লিমিটেড, এটা হচ্ছে একটা শোরুম যেখানে আমরা ইংরাজি সাহিত্যের সমস্ত বই পাবো। কলেজ স্ট্রিটের ইংরাজি বইয়ের জন্য সবথেকে বড় শোরুম বলা যায় চক্রবর্তী চ্যাটার্জিকে, তো এখানে এলে সমস্ত রকম ইংলিশ বই তো পাবেনই, তাছাড়াও তার পাশাপাশি যা পাবেন সেটা হচ্ছে বাংলা বইয়ের সম্ভারও কিন্তু এখানে বেশ ভালোই আছে বলা যায়। আর এখানে যদি ছাড়ের প্রসঙ্গ আসে তার কারণ হচ্ছে সবার প্রথমে বই কিনতে গেলে আমাদের মনে সবার প্রথম যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো, শুধুমাত্র বই না ডিসকাউন্টের প্রসঙ্গ সব জায়গায়, কোনো কিছু কিনতে গেলেই আমাদের সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ডিসকাউন্ট। চক্রবর্তী চ্যাটার্জি এনারাও ডিসকাউন্ট দেন, এনারা 10-20% পর্যন্ত ডিসকাউন্ট দেন এবং সেটা ডিপেন্ড করে পারচেসের ওপর কতটা কি পারচেস করছেন এবং ওনাদের যে নিয়ম বা রুলস ওনার চলছে বা অনেক সময় অনেক অফার থাকে, তো সেই নিয়ম অনুযায়ী ওনাদের ডিসকাউন্টটা দেওয়া হয়। সব থেকে বেশি যেটা ভালো লাগার বা বলার বিষয় হলো চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কো লিমিটেড এই যে শোরুমটা আছে, এই শোরুমটা প্রথমত তো একদম কলেজ স্ট্রিটের মধ্য প্রাঙ্গণে অবস্থিত, যার ফলে যে কোনো জায়গা থেকে এসেই আমরা কিন্তু এই শোরুম ভিজিট করতে পারি এবং এখান থেকে বই সংগ্রহ করতে পারি। সব থেকে যেটা বলার, যেটা বলতে বলতে আমি আবার এই কথাটা বললাম, সেটা হচ্ছে ইংলিশ বই, ইংরাজি বই আমরা কোথা থেকে কিনবো, এরকম কনফিউশন কিন্তু আমাদের তৈরি হয়, তাহলে অবশ্যই আপনারা এই
শোরুমে ভিজিট করতে পারেন, এই কথাটাই বলবো। এবং এখানে আমি যা দেখলাম আপনাদেরকে আমি ঘুরে দেখাবো যে কী কী বই আছে এখানে। আপনারা কচি কাচাদের জন্য যেমন বই পাবেন তেমনই আপনারা পেয়ে যাবেন নোভেল, নন ফিকশন, ফিকশন থেকে শুরু করে ইংলিশ সাহিত্যের ওপর বিভিন্ন বই। সবথেকে যেটা বলার বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে বইগুলো আমাদেরকে হয়তো অনেক সময় অ্যামাজন বা অন্যান্য অনলাইন সাইটের দ্বারস্থ হতে হয় কেনার জন্য বা সংগ্রহ করার জন্য, সেই বইগুলো কিন্তু এইখানে এই শোরুমে আমরা পেয়ে যাব। এবং আমি আমার ডিসক্রিপশানে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আপনারা ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমার সাথে ওনাদের যেটুকু কথা হয়েছে, তো আপনারা যদি বই পারচেস করতে চান বা ওদের কী রুলস আছে সেটা জেনে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওদের কিন্তু এই সুবিধাটা আছে বা ওনারা এই সুবিধাটা দিচ্ছেন। আমি ইংরাজি বই নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলে গেলেও কিন্তু দেখা যাচ্ছে বাংলা বই, এখানে কিন্তু বাংলা বইয়ের সম্ভারও প্রচুর, তা আপনারা দেখতেই পেলেন। শুধুমাত্র দেজ, আনন্দ পাবলিকেশন না, বিভা থেকে শুরু করে অনুবাদ সাহিত্য পর্যন্ত এখানে পেয়ে যাবেন। এছাড়া নানান প্রকাশনী, মানে বাংলা বইয়ের ক্ষেত্রেও আমি বলবো যে বিভিন্ন প্রকাশনীর বই কিন্তু আপনারা এই শোরুমে পেয়ে যাবেন। তাহলে একটা ছাদের তলায় আপনারা বাংলা থেকে শুরু করে ইংরাজি বই তো পাবেনই, এছাড়াও বিভিন্ন অনুবাদ সাহিত্যের উপরও বই কিন্তু পেয়ে যাবেন। তো সেই সূত্র ধরে কিন্তু এই শোরুমটা ভিজিট করা যেতেই পারে। এবং আমার কি ভালো লাগলো, আর আমি এটা শুনেছিলাম বলেই গিয়েছিলাম যে এখানে বাংলা এবং ইংরেজি সব বই একসাথে পাওয়া যায়, এবং সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আপনারা সবসময় আমাকে বলতেন যে কলেজ স্ট্রিটের বই একটা পুরো ডিটেলস ভিডিও বানান, তো আমি এই শোরুমটা আজকের জন্য এই ভিডিওতে বানালাম। পরবর্তীতে আমি জানি না অন্য কোনো ভিডিও বানাবো কি না। আরও একটা বিষয়, সেটা হচ্ছে ইংলিশ বইয়ের ক্ষেত্রে দেখা যায় তার যে মুদ্রিত মূল্য হয় আমাদের অনেক সময় সাধ্যের বাইরে থাকে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু নানান প্রকাশনীর বই পাওয়া যায়। মানে এরকম নয় যে শুধুমাত্র পেঙ্গুইনেরই বই পাওয়া যায় বা শুধুমাত্র রূপা বা এরকম ফেমাস পাবলিকেশনগুলোরই শুধু বই পাওয়া যায়। এখানে যেহেতু সমস্ত রকম পাবলিকেশনের বই পাওয়া যায় সেহেতু বই পেতে খুব সুবিধা হয় এবং নিজের সাধ্যের মধ্যে নিজের পছন্দের বইটা সংগ্রহ করে ফেলা যায়। তো ইতিমধ্যে আপনারা অনেক বই দেখে ফেলেছেন, তো আরও বেশ কিছু কালেকশন চলুন দেখে নেওয়া যাক। এই ছিল আজকের উপস্থাপনা, আজকের স্টোর ভিজিট এবং কলেজ স্ট্রিটের এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের আলোচনা ভালো লেগে থাকলে এবং তার সাথে সাথে আমরা যে ধরনের ভিডিও বানাই সেই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে সবার প্রথমে আপনাদের কাছে আমাদের ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন। আরও একটা বিষয়, সাধারণভাবে আমার চ্যানেলে শুধুমাত্র বই সম্পর্কিত আলোচনা বুক ট্যুর আসে, আর আজকে অনেকদিন বাদে এই স্টোর ভিজিট আপনারা দেখতে পেলেন। তো এই স্টোর ভিজিট কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকের মতো এটুকুই, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি উপস্থাপনায়। আজকের মতো বিদায়।